বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এমন অদ্ভুত সব জাতি রূপকথার কোনো গল্প নয়। এদের অনেকেই আবার বাইরের বিশ্ব সম্পর্কে কিছুই জানেন না। একবিংশ শতাব্দীর এত আধুনিকতা তার কোনো কিছুর স্পর্শই পাননি তারা। এমনই এক জাতি পশ্চিম আফ্রিকার কেনিয়া লুও জাতি। এদের মধ্যে প্রচলিত রীতি হল মৃতদেহদের সঙ্গে বসবাস করা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বে হাজারো জনজাতি উপজাতি রয়েছে, সবারই নিজস্ব নিয়ম এবং রীতিনীতি আছে। এদের মধ্যে বেশিরভাগই প্রাচীন জনজাতি, যারা সমাজের মূলস্রোত থেকে নিজেদের দূরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এমনই একটি জাতি পশ্চিম আফ্রিকার কেনিয়া লু উপজাতি। একবিংশ শতাব্দীর এত আধুনিকতা তার কোনো কিছু স্পর্শ পাননি তারা। এদের মধ্যে প্রচলিত রীতি হল মৃতদের সঙ্গে বসবাস করা। এদের এমন অদ্ভুত আচর আচরণ জেনে হতবাক হবেন বইকি। এই জাতিকে অনেকে জোনাকি বা ওনাকি বলেও ডাকেন। এদের দেখা যায় পশ্চিম কেনিয়া ছাড়াও উগান্ডা এবং উত্তর তানজানিয়ার কিছু এলাকায়। লৌদের প্রচলিত একটি প্রথা হচ্ছে নারীরা স্বামীর মৃত্যু হলেও তার থেকে আলাদা হতে পারবেন না, স্বামীর মৃতদেহ সঙ্গেই তাদের ঘুমাতে হবে। তবে যদি এভাবে ঘুমাতে ঘুমাতে কোনোদিন স্বামীর ঘনিষ্ঠ হয়েছেন এমন স্বপ্ন দেখেন, তবেই মিলবে মুক্তি। লোদের মধ্যে প্রচলিত বিশ্বাস ছিল রাতে সেই নারী যদি স্বপ্নে দেখেন তিনি মৃত স্বামীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, তবে তিনি সেই স্বামীর সব বন্ধন থেকে মুক্ত হতে পারবেন, তিনি ফের বিয়ে করে সংসার করতে পারবেন। লু জনজাতির মধ্যে যারা আত্মহত্যা করেন তাদের জন্য রয়েছে এক বিশেষ শাস্তি। একটি নির্দিষ্ট জায়গায় ওই আত্মহননকারীর দেহ গাছে ঝুলিয়ে রাখা হয় এবং নামিয়ে আনার আগে তার দেহে বেত্রাঘাত ও চাবুক মারা হয়। এই মৃতদেহকে তারা গুন্ডা বলে। এই জাতির আরও একটি রীতি হচ্ছে কোনো নারী তার বড় বোনের আগে বিয়ে করতে পারবেন না। বড় বোন যতদিন বিয়ে না করবেন ততদিন ছোট বোনও বিয়ে করতে পারবেন না। এজন্য অনেক সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বড় বোনকে মিথ্যা বিয়ে করতে বাধ্য করেন অথবা জোর করে কারো সঙ্গে বিয়ে দেন। এরকম অদ্ভুত আচার রীতিনীতি এখনও চালু আছে পৃথিবীর অনেক প্রান্তে। লো উপজাতি তারই একটি চাক্ষুষ প্রমাণ। ডেস্ক রিপোর্ট, নাগরিক।